আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করে ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি শোভন স্টাডি নতুন একটা ভিডিওতে দু হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষায় স্থগিত করে দেওয়া হয়েছে তোমরা সবাই জানো উনিশ তারিখে পরীক্ষার কথা ছিল এখন উনিশ তারিখে পরীক্ষা আর হবে না এখন কবে পরীক্ষা হবে সেই বিষয়টা অনেকেই জানতে চাই সে বিষয়ে একটু কথা বলবো কারণ সামনে কোরবানি সো এখানে বেশ কিছু কনফিউশন চলে এসেছে কোরবানির আগে পরীক্ষা হবে নাকি পরে পরীক্ষা হবে আর যদি নতুন ডেট দেয় তারপরে একটা বিষয় হচ্ছে যে অনেকেরই মন ভেঙে গেছে পড়াশোনা থেকে মনোযোগ অনেকেরই উঠে যাবে এই কয়দিনে এক্ষেত্রে মনোযোগ ধরে রাখার জন্য তোমরা কী কী করতে পারো বা যদি মনোযোগ উঠে যায় তাহলে তুমি কী ক্ষতির সম্মুখীন হবা সে বিষয়গুলো একটা কথা বলবো সাথে আরও পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্য দিবো প্রথমত বলি অনেকেরই বলতেছে যে কেন পরীক্ষা স্থগিত করবে মানে নিলিত পারতো বা অনেক কিছু তাদেরকে বলবো দেখো প্রকৃতিক দুর্যোগের তো কোনো হাত পা নাই এখন একটা হাত মানে প্রকৃতির দুর্যোগ চলে এসেছে সেটা তোমার এলাকায় চলে আসতে পারতো একটা বন্যাও আসতে পারতো এবং সিলেটে কয়েক লাখ শিক্ষার্থী পরীক্ষা দেবে তাই তাদের জন্যই সিদ্ধান্ত নেওয়া এক্ষেত্রে সিলেটের বন্য পরিস্থিতি স্বাভাবিক হলেই পরীক্ষা হবে অন্য কোনো কিন্তু কারণ নাই এখানে বা পদ্মা শুধু বা ওরকম কোনো কারণ নাই এক্ষেত্রে সিলেটের বন্য প্রস্তুতির উপরে সব কিছু নির্ভরশীল সেই বিষয়টা মাথায় রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে পরীক্ষা কবে হবে এটা কেউ জানি না আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে ওরকম নির্দেশনা করে বলে জানি না বলছে পরীক্ষা সিলেটের বন্য প্রস্তুতি বা নির্ভরশীল এখন হতে পারে যে দশ দিন পনেরো দিন পরও পরীক্ষা হতে পারে এখন এই যে মাস্কানের যে গ্যাপটা অনেক শিক্ষার্থী করবে কি এই গ্যাপে মানে তোমার পড়াশোনা থেকে তুলে ফেলবে পড়াশোনা ওরকমভাবে করবে না হয়তো বা অনেকে এই পরীক্ষাটা রেখে দিবে তাদেরকে বলবো যে এই ভুলগুলো যদি তুমি করো তাহলে কিন্তু তুমি জীবনে বড় একটা ভুল করে যাচ্ছ কারণ দেখো এসএসসি পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তোমার রেজাল্ট দেখবে পরীক্ষা স্থগিত হয়েছে কিনা পরীক্ষা তুমি দিতে পারছো কি না তুমি অসুস্থ ছিলে কিনা এগুলো কিন্তু কেউ দেখবে না দেখবে তুমি কত পাইছো তোমার পয়েন্ট কেমন তুমি ভালো রেজাল্ট করছো কিনা তাই তোমাকে পড়াশোনা তোমাকে কন্টিনিউ করতে হবে যদি দশ পনেরো দিন যদি তোমাদের বেশি সময় দেয় এটা তো তোমাদের আরো মানে সুবিধা হওয়ার কথা যে আমি কয়টা দিন পরে আরো ভালো রেজাল্ট করতে পারবো আমার অধ্যায়গুলো আরো ঝাঁজিয়ে নিব রিভিশন ভালোভাবে দিব ঠিক আছে এক্ষেত্রে কীভাবে রিভিশন দিবা তা নিয়ে একটু কথা বলি যারা ধরে না তোমার দশ দিন পর পরীক্ষা হবে তাহলে তুমি এখন থেকে প্রতিদিন একটা করে বই শেষ করবা রিভিশন দিয়ে একটা বইয়ের যতগুলো অধ্যায় পড়ো একদিনও ওই অধ্যায়গুলো শেষ করে ফেলবা বা লাগলে একটা বই লাগে দুই দিন শেষ করো এমনও বই আছে যেটা একদিন শেষ হয়ে যাবে যে বইগুলো করিনি সেগুলো দুই দিন শেষ করে যে বইগুলো সহজ সেগুলো একদিন শেষ করে করে পুরো টোটাল তুমি রিভিশন দিয়ে ফেলো মানে তোমার রিভিশন বই থেকে টেবিল থেকে উঠে যাবে না কারণ তুমি অনেক কষ্ট করে টেবিলে পড়তে বসছো কারণ করোনার সময় অনেক দিন বন্ধ ছিল পড়াশোনা বাইরে ছেলে পরবর্তীতে আসিয়া অনেক কষ্ট করে এখন যদি তুমি আবার সেই মানে এখান থেকে উঠে যাও পড়াশ পরা থেকে তুমি যদি কন্টিনিউ না করো তাহলে কিন্তু পরবর্তীতে অনেক ঝামেলা তুমি পড়বে এটা কিন্তু অনেকটা স্বাভাবিক এই পরবর্তীতে আমরা কথা বলছি তোমাদের পরীক্ষা কবে হতে পারে দেখো পরীক্ষা হবে আমাদের আমি একটু কোরবানি নিয়ে প্রথমে কথা বলি কোরবানি আমাদের অবশ্যই একটা পবিত্র মানে যে আয়োজন যে আয়োজনে আমরা মানে বিশাল একটা আয়োজন বলা যায় সেখানে প্রায় চার পাঁচ দিন আমাদের সরকারি ভবন থেকে প্রায় সাত আট দিনের মতো করে এবং কোরবানি হচ্ছে আমাদের আমি যদি তোমাদের একটু ক্যালেন্ডারটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে আমাদের কোরবানি হচ্ছে সামনের মাসে অর্থাৎ আগামী জুলাই মাসের আট নয় দশ এগারো বারো এই চার দিনের যে কোনো তিন দিন কোরবানি হবে ধরে নাও নয় তারিখ কোরবানি হবে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়ে গিয়েছিল ছয় তারিখের মধ্যে নতুন আগের যে রুটিন এখন তারা বলেছে যে এখানে বন্য পরিস্থিতি উপর নির্ভর করবে তা আজকে মূলত সতেরো তারিখ এখনও এই মাসে বলতে পারি আমরা প্রায় তোমার কত দশ বারো দিনের বেশি আছে সেই দশ বারো দিনের মধ্যে যদি তোমাদের বন্য পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে কিন্তু তারা কোরবানির আগে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে যদি তারা পরিস্থিতি স্বাভাবিক না হয় এমন হতে পারে কোরবানির পরে পরীক্ষা হতে পারে যদি কোরবানির পরে পরীক্ষা তাহলে মিনিমাম তেরো চোদ্দো তারিখের দিকে পরীক্ষা শুরু হবে এক্ষেত্রে তোমাদের কোরবানিটা একটু মাটি হবে কোরবানিতে এদিক ওদিক তোমাদের মানে পরীক্ষা সে যাওয়ার কথা ছিল সেটা যেতে পারবে না কোরবানি বাসায় বসে থাকতে হবে এক্ষেত্রে এই বিষয়টা আমি মানে কী বলবো এখানে আসলে প্রস্তুতির শিকার তোমরা এখানে হয়তো কোরবানিটা মাঝখানে পড়বে হয় পরীক্ষার আগে পড়বে না কোরবানি পরীক্ষার মাঝখানে পড়বে যে কোনো একটা ঘটনা তো অবশ্যই ঘটবে আর এখানে একটা দুইটা বিষয় না যে দুই চার দিনে পরীক্ষা নিয়ে শেষ করবে প্রায় তোমার এখানে প্রায় বিশটার মতো বিষয় আছে বিশটা না আঠারোটার মতো বিষয় তোমাদের পরীক্ষা হবে সেক্ষেত্রে অবশ্যই একটু বিষয় তো আছে সো এই হচ্ছে তোমাদের পরীক্ষা সম্ভব রুটিন বা চিন্তা ভাবনা করে আমরা যদিটুকু পাইলাম এখানে কিন্তু কোনো কিছু শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে নাই তারা বলছে তোমার এখানে বন্যবস্তি উপর নির্ভর করবে আর তোমাদের একটা কথা বলবো প্লিজ পড়াশোনা থেকে উঠো না পড়াশোনা কন্টিনিউ করো আমরা তোমাদেরকে এত হেল্প করি এত তথ্য দেই শুধুমাত্র একটাই আমাদের ইচ্ছা যে তোমরা সবাই ভালো রেজাল্ট করো প্লিজ এই জিনিসটা করো পড়াশোনা কন্টিনিউ করো সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো আল্লাহ হাফেজ